আজ আমরা শিখব নির্ণায়কের গুণ কিভাবে করতে হয়। এখানে দুটো ডিটারমিনেন্ট আছে, এ একটা ডিটারমিনেন্ট, বি একটা ডিটারমিনেন্ট। রো ওয়াইজ বলছি, এ ডিটারমিনেন্টটা হলো 5739 এবং বি ডিটারমিনেন্টটা হলো 3215। দেখো রাফে আমি এদেরকে যদি মানটা বার করি, এর ক্ষেত্রে মানটা হবে 5945 মাইনাস 21, অর্থাৎ এ ডিটারমিনেন্টের মান হবে 24। বি ডিটারমিনেন্টটা হচ্ছে 15 মাইনাস 2, মান হবে 13। তাহলে এ আর বি যদি গুণ করি 24 × 13, গুণ করলে হবে আমার হচ্ছে 312, তাই তো? এটা হবে, আমরা এখানে প্রথমে ডিটারমিনেন্টে গুণ করব। ডিটারমিনেন্টে লিখলাম এ বি, তাহলে প্রথমে এ ডিটারমিনেন্টটা গুণ বি ডিটারমিনেন্টটা লিখব। তাহলে আমরা এ ইন্টু বি, প্রথমে এ লিখেছি ইন্টু বিটা লিখেছি, ঠিক আছে? ডিটারমিনেন্ট আমরা রো ওয়াইজ গুণ করব। প্রথমে কলম ওয়াইজও গুণ করা যায় বা রো কলম ওয়াইজও গুণ করা যায়। দেখো প্রথমে আমি এই প্রথম রো যেটা 3 5 আছে তার উপরে পেনটা রাখলাম, ভাবলাম সংখ্যা দুটো এই পেনের উপর আটকে গেল। তাহলে সংখ্যা দুটো পেনের উপর যদি আটকে যায়, প্রথমে আটকেছে 5, তারপরে আটকেছে 7, এটাকে তুলে নিয়ে গেলাম, তুলে নিয়ে এই সংখ্যা দুটোর উপর বসিয়ে দিলাম। তাহলে এখানে যে দুটো সংখ্যা ছিল, প্রথমে 3 ছিল, তারপর 2 ছিল, তাহলে 3-এর উপর কে বসবে? 3-এর উপর 5 বসবে আর 2-এর উপর 7 বসবে। যার উপর যে সংখ্যাটা বসলো সেটা সেটা গুণ হবে, ঠিক আছে? ঠিক একইভাবে আবার এই সংখ্যাটা তুলে নিয়ে আমি এর উপর বসিয়েছিলাম, আবার এই সংখ্যাটা একই প্রথম রয়ে সংখ্যা দুটোকে তুলে নিয়ে গিয়ে এর উপর বসাবো। এর উপর যদি বসায় তাহলে হচ্ছে 1-এর উপর 5 বসবে আর 5-এর উপর 7 বসবে। তাহলে এখানে প্রথমে আমি 5 7টাকে তুলে নিয়ে গিয়ে 3 2-এর উপর বসিয়েছিলাম, তার মানে আবার 5 5, তাহলে 3-এর উপর 5টা বসছে আর 2-এর উপর 7টা বসছে, সেই দুটোর গুণ। 3-এর উপর 5 মানে 3 × 5, মাঝে হবে যোগ চিহ্ন, 2-এর উপর 7 মানে 2 × 7, এটা হলো। ঠিক একইভাবে এরপরে এই 5 7টা তুলে নিয়ে গিয়ে প্রথমে এর উপর বসাবো, এর উপর বসাবো 5 7টা, যদি এর উপর বসে তাহলে 1-এর উপর 5 বসছে, তার মানে হবে 1 × 5 প্লাস 5 × 7, ঠিক আছে? এটা পুরোটা ব্যাকেট দিলেও হয় না। আচ্ছা এখানে আমরা তাই লিখলাম, এটা এটা ব্যাকেট দিলাম। নেক্সট, তাহলে আমি প্রথম রোটাকে তুলে নিয়ে গিয়ে পরের ডিটারমিনেন্টে দুটো রো উপর বসলাম। এরপর তাহলে এটা হলো এবার দ্বিতীয় রোটাকে তুলে নিয়ে গিয়ে যদি আমি একইভাবে এই প্রথম রোটার উপর বসে, তাহলে আমার 3-এর উপর এই 3 বসবে আর 2-এর উপর 9 বসবে, সেটা আমি নিচে লিখব, 3 × 3 প্লাস 2 × 9। ঠিক একইভাবে এইটাকে তুলে এর উপর বসানো, এবার এইটা এর উপর বসাবো, তাহলে হবে আমার হচ্ছে বসানো হচ্ছে 1 × 3 প্লাস 5 × 9। দেখো এইটা বসিয়ে এইটার উপর এটা যেগুলো বসালাম সেগুলো পাশাপাশি লিখছিলাম, তোমার যদি মনে হয় পাশাপাশি না লিখে আমি এটা নিচে নিচে কলম ওয়াইজ লিখবো তাও লিখতে পারো, কারণ আমরা জানি ডিটারমিনেন্টের রো আর কলম নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে তাদের মানের কোনো পরিবর্তন হয় না। এইবার আমি যদি এই ভ্যালুটা বার করি, 15 আর 14 যোগ করলে হয় 29, 5 আর 5 = 35 যোগ করলে হয় 40, 3 × 9 9 × 8 9 8 যোগ করলে হয় 27, 27 আর 3 আর 5 = 35 যোগ করলে হয় 48, ঠিক আছে? এটা যদি এটা ইন্টু এটা মাইনাস এটা তুমি ক্যালকুলেট করো, দেখবে 312। আমরা যখন এই ডিটারমিনেন্টটা আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করেছিলাম তারও মান এসেছিল, দেখো 312। তাহলে দুটো ডিটারমিনেন্টকে আমি বোধহয় গুণ করলাম, গুণ করার পর তাদের আমি মান নির্ণয় করলাম, এই গুণটা হচ্ছে রো রো ওয়াইজ গুণ করেছি, ঠিক আছে? দেখো আবার এ আর বিও একই দুটো ডিটারমিনেন্ট লিখলাম, এইবার আমরা গুণ করবো কি, প্রথমটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলম, মানে কি প্রথম রোটাকে তুলে নিয়ে গিয়ে আমি প্রথমে এর প্রথম কলমে বসাবো, তারপর দ্বিতীয় কলমে বসাবো। তাহলে প্রথম রোটা তুলে নিয়ে গিয়ে প্রথম কলমে বসালে 3-এর উপর 5 বসবে, 1-এর উপর 7 বসবে, আর এখানে 2-এর উপর 5 বসবে, এখানে 5-এর উপর 7 বসবে, ঠিক আছে? তাহলে আমরা যদি করি,
समान समान देख प्रथम रोटा প্রথম রোটা তুলে নিয়ে গিয়ে এর উপর বসাচ্ছি তো প্রথম কলমের উপর বসাচ্ছি আমি এটা একবারে কিন্তু যোগ গুণ করে যোগ করে লিখব তাহলে প্রথমটা তুলে নিয়ে এরপর তিনের উপর পাঁচ বসবে তাহলে তিন পাঁচা পনেরো আর একের উপর সাত বসবে সাত একে সাত পনেরো আর সাত যোগ করলে হয় বাইশ ঠিক আছে এবার এইটা আমি নিয়ে গিয়ে কার উপর বসাচ্ছি এইটার উপর তাহলে হচ্ছে দুইয়ের উপর পাঁচ বসবে আর পাঁচের উপর সাত বসবে দুইয়ের উপর পাঁচ বসবে পাঁচ দুগুণে দশ আর সাতের উপর পাঁচ বসবে পাঁচ সাতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা যোগ করলে হয় পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশটা আমি এখানে লিখবো তুমি ইচ্ছা করলে পঁয়তাল্লিশটা এখানেও লিখতে পারতে ঠিক আছে এখানে লিখলাম পঁয়তাল্লিশ তাহলে প্রথম রোটা দুটো কলমের উপর বসে গেল এবার দ্বিতীয় রোটা আবার আমি এখানে দ্বিতীয় রোটাকে তুলে নিয়ে গিয়ে প্রথম কলমের উপর বসবো দ্বিতীয় রোটাকে তুলে নিয়ে গিয়ে প্রথম কলমের উপর বসলে তিনের উপর তিন বসবে একের উপর নয় বসবে আর এটা দ্বিতীয় কলমের উপর বসালে দুইয়ের উপর তিন বসবে পাঁচের উপর নয় বসবে তাহলে এটা তুলে নিয়ে গিয়ে এর উপর বসালাম না সরি এটা তুলে নিয়ে প্রথমে এর উপর বসালাম তাহলে তিনের উপর তিন মানে তিন তিনকে নয় আর একের উপর নয়কে নয় নয় আর তিন যোগ করলে সরি তিনের উপর তিন মানে তিন তিনকে নয় একের উপর নয় মানে নয় নয় আর নয় যোগ করলে হয় আঠেরো ঠিক এটা যখন এর উপর বসালাম দুইয়ের উপর তিন বসলো তিন দুগুণে ছয় আর পাঁচের উপর নয় বসলো পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর ছয় যোগ করলে হয় একান্ন ঠিক আছে তুমি যদি এটাকে ক্যালকুলেট করো তাহলে দেখবে এরও মান হবে তিনশো বারো ঠিক আছে তাহলে আমরা গুণ যেরকমভাবে করতে পারি রো 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 কলম অন্যভাবেও করা যেতে পারে হ্যাঁ কলম রো কলম কলম ঠিক আছে তোমার যেভাবে খুশি সেইভাবেই করবে এ বি বার করলাম তাকে এবার যদি আমি বি এ বার তাহলে প্রথমে বিটা লিখলাম পরে এটা লিখলাম গুণ করো ঠিক আছে আমরা কেমন রো রো করি ঠিক আছে মানে এটার দিকে এর উপর বসলো তাহলে কত হলো পাঁচে তিন পাঁচা পনেরো প্লাস সাত দুগুণে চোদ্দো তারপরে এইটা এর উপর বসবে তিন দিকে নয় প্লাস আঠেরো এই এবার দ্বিতীয়টা নেই দ্বিতীয়টা প্রথমটার বসবে তাহলে পাঁচেকে পাঁচ পাঁচ সাতে পঁয়ত্রিশ এইটা এর উপর বসবে তিনেকে তিন পাঁচ নয় পঁয়তাল্লিশ ঠিক আছে সমান সমান চোদ্দো আর পনেরো কত হয় উনত্রিশ আঠেরো আর নয় হয় সাতাশ পঁয়ত্রিশ হচ্ছে চল্লিশ হচ্ছে আটচল্লিশ এটা যদি মান নির্ণয় করো তাহলে থ্রি ওয়ান টু ঠিক আছে তাহলে আমরা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের গুণ শিখলাম এবার আমরা থার্ড অর্ডার ডিটারমিনেন্টের গুণ কীভাবে করতে হয় তা শিখব এবার আমরা থার্ড অর্ডার ডিটারমিনেন্টের গুণ দেখব দেখো দুটো ডিটারমিনেন্ট লিখেছি এ আর বি আমি এ বি তাহলে এ ইন্টু বি লিখলাম আমরা এখানে গুণ করব ন্যাচারালি আমরা রোডই গুণ করি ঠিক আছে তোমরা পরীক্ষার সময় কিন্তু অ্যারোটা দেবে না আমি তোমাদের জাস্ট বোঝাবার জন্য দিয়েছি তাহলে যদি গুণ করি দেখো কী হয় তাহলে প্রথমে আমার এই প্রথম রোটা গিয়ে এর একবার প্রথমে বসবে দ্বিতীয়তে বসবে তৃতীয়তে বসবে তাহলে প্রথমটা প্রথমের উপর গিয়ে বসলো ঠিক আছে তাহলে দেখি প্রথমটা প্রথমের উপর বসলে কী হয় এক ইন্টু মাইনাস এক মানে মাইনাস এক তারপর দুইয়ের উপর দুই বসছে দেখো তার মানে হচ্ছে প্লাস চার মাইনাস তিন আর পাঁচ গুণ করলে হচ্ছে মাইনাস পনেরো তাহলে প্রথমটা আমার প্রথম রূপ বসলে এবার প্রথম এই রোটা দ্বিতীয় রোটার উপর বসবে দ্বিতীয় রোটার উপর বসলে কোথায় দেখো পাঁচ আর এক পাঁচ এককে পাঁচ মাইনাস চার পাঁচ এক না সরি পাঁচের উপর বসছে পাঁচ হ্যাঁ ঠিক আছে মাইনাস চার এটা এটা হচ্ছে মাইনাস একুশ এরপরে প্রথমটা তৃতীয় এর তৃতীয়টার উপর বসবে তৃতীয়টার উপর বসলে কত হবে দেখো নয়কে নয় প্লাস তিন দুগুণে ছয় মাইনাস পনেরো এবার আমরা প্রথমটা দ্বিতীয় রোটাকে তুলে নিলাম দ্বিতীয় রোটাকে এই সেকেন্ড রোটাকে তুলে নিয়ে গিয়ে প্রথমে প্রথমটার উপর বসাবো তারপর দ্বিতীয়টা তারপরে তৃতীয়টার উপর বসাবো ঠিক আছে তাহলে প্রথমে হচ্ছে প্রথমটা যদি প্রথম রোয়ের উপর বসাই তাহলে আমার এখানে আসবে কোথায় দুইটা
তাহলে দুইটা মাইনাস এক প্রথম করলে হচ্ছে মাইনাস টু প্লাস টু প্লাস ফাইভ। এবার দ্বিতীয়টা, এটা দ্বিতীয়ের উপর বসলে হচ্ছে পাঁচ দুগুণে দশ মাইনাস টু প্লাস সেভেন। এবার দ্বিতীয়টা যদি তৃতীয়টার উপর বসে তাহলে হবে নয় দুগুণে আঠেরো প্লাস তিন প্লাস পাঁচ। এবার আমরা এই ডিটারমিনেন্টের থার্ড রুটাকে নেব, থার্ড রুটাকে নিয়ে একইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় রোয়ের উপর দ্বিতীয়টার বসাবো এবং গুণ করে লিখব। তাহলে প্রথমে এইটা প্রথমটার উপর বসালাম, প্রথমটার উপর বসালে আমার কী আসবে দেখো, তিনের উপর তিন মানে এক ইন্টু তিন হচ্ছে মাইনাস তিন প্লাস দশ আর পাঁচ সত্তর প্লাস পঁয়ত্রিশ, ঠিক আছে। এবার এটা এই রোটা এইটা আমি এইটার উপর বসাই, তাহলে এটার উপর বসালে আসবে হচ্ছে পনেরো মাইনাস দশ প্লাস উনপঞ্চাশ। এইবার তৃতীয়টা তৃতীয়টার উপর বসবে, তৃতীয়টার উপর বসলে আসবে তোমার হচ্ছে তিন নয় সাতাশ প্লাস পনেরো প্লাস পঁয়ত্রিশ। জাস্ট এটা এবার আমরা যোগ বিয়োগ করব, তাহলে এটার আমরা যোগ বিয়োগ করে এটা পেলাম। এবার এর মান তো তোমরা বার করতে পারো, প্রথম রোয়ের সাপেক্ষে আমি মানটা নির্ণয় করে নেবো, তাহলেই হয়ে গেল। তাহলে আমি আরেকবার বলি, তাহলে প্রথমে এ আর বি দুটো দেওয়া ছিল, এ বি লিখলাম, এ ডিটারমিনেন্ট বি ডিটারমিনেন্ট। তারপরে কী করলাম, এই প্রথম রোটাকে ফার্স্ট নেবো, প্রথম ডিটারমিনেন্টে প্রথম রোটা নিয়ে আমি দ্বিতীয় ডিটারমিনেন্টে প্রথমে বসাবো, দ্বিতীয় বসাবো, তৃতীয় বসাবো। প্রথমটা প্রথমের উপর বসিয়ে তাদেরকে গুণ করে যোগফল হিসেবে এখানে লিখবো, প্রথমটা দ্বিতীয়টার উপর বসিয়ে গুণ করে এটা লিখবো, প্রথমটা তৃতীয়টার উপর বসিয়ে আমি এটা লিখব। ঠিক একইভাবে এবার দ্বিতীয়টা এটা এটার বসিয়ে দ্বিতীয় রোটা কমপ্লিট করব, তারপর তৃতীয়টাকে এটা প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টার উপর বসিয়ে এই রোটা কমপ্লিট করব, ঠিক আছে। তাহলে আমার ডিটারমিনেন্টের যে মানটা পাবো একটা যোগ বিয়োগ করে তাকে ক্যালকুলেশন করব, সেটাই হচ্ছে এ বি এর মান। এখানে তুমি আমি রোডও করেছি এর আগে, যেমন দেখেছি রোটা কলমের উপর বসিয়েও করতে পারতে, ঠিক আছে। এইভাবে আমরা ডিটারমিনেন্টের গুণ নির্ণয় করব, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ডিটারমিনেন্টের গুণ, আশা করি তোমরা বুঝতে পেরেছো।